উফ, এতদিন এতদিন পর আমি মনের মতো একটা জিনিস পেলাম। অনেক দেশ বিদেশের বহু প্রাচীন দোকান ঘুরে ঘুরে আমি এই ঘড়িটা হাতে পেয়েছি। মহারাজ, এই ঘড়িটার মধ্যে কি এমন বিশেষত্ব রয়েছে যে আপনি এই ঘড়িটার জন্য এতগুলো অর্থ খরচ করলেন? মন্ত্রী, ভালো করে লক্ষ্য করো, এই ঘড়িতে ২৪ ঘন্টা নয়, তার বদলে ২৫ ঘন্টা রয়েছে। ও হ্যাঁ, তাই তো। মন্ত্রী, আদেশ করুন মহারাজ। রাজবাড়ির সদর দরজায় এই ঘড়িটা প্রতিস্থাপনের ব্যবস্থা করো। আজ্ঞে মহারাজ, আমি আজই লোক লাগিয়ে ঘড়িটা প্রতিস্থাপনের ব্যবস্থা করছি। দেখুন তো মহারাজ, ঠিক আছে তাই না? হ্যাঁ মন্ত্রী, একেবারে ঠিক আছে। এই ঘড়িটা সদর দরজায় বসানোর পর মনে হচ্ছে রাজবাড়ির শোভা যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। মন্ত্রী, সমগ্র রাজ্যে ঢেড়া পিটিয়ে দাও, এই ঘড়িতে যখন প্রথমবারের মতো ২৫ ঘন্টা বাজবে, সকল রাজ্যবাসী যেন রাজ দরবারে উপস্থিত থাকে। মিষ্টি বিতরণের মাধ্যমে আমরা সকলে একসঙ্গে রাজ্যের প্রথম ২৫ ঘন্টা উদযাপন করব। মহারাজের নির্দেশে গোটা গৌরগঞ্জ রাজ্য জুড়ে এই বার্তা ছড়িয়ে দেওয়া হয়। শুনুন শুনুন শুনুন, মহারাজ বহু মূল্যের বিনিময়ে আমাদের রাজ্যে একটি ঘড়ি নিয়ে এসেছেন, যেই ঘড়িতে ২৪ ঘন্টার বদলে রয়েছে ২৫ ঘন্টা। তাই সকল প্রজাবৃন্দকে রাজ্য দরবারে, রাজ দরবারে আমন্ত্রণ জানানো হচ্ছে। শুনুন শুনুন শুনুন। মহারাজের আদেশে রাজবাড়ির একেবারে সদর দরজায় সেই ঘড়িটি প্রতিস্থাপন করা হয়। বিশাল আকার সেই ঘড়িটির প্রথম ২৫ ঘন্টা উদযাপন করার জন্য রাজ্যের সমস্ত প্রজারা রাজবাড়ির দরজায় এসে হাজির হয়। কি গো, সবাই তো রাজবাড়ির সেই অদ্ভুত ঘড়িটি দেখতে যাচ্ছে, তুমি যাবে না? হ্যাঁ, শুনলাম তো মহারাজ নাকি বহু মূল্য খরচ করে ২৫ ঘন্টার সেই এক অদ্ভুত ঘড়ি নিয়ে এসেছেন। এমন অদ্ভুত জিনিস চাক্ষুষ করার ইচ্ছা তো সবারই হবে, চলো শুনপুরি। বিশাল আকার ঘড়িটি নিজের চোখে চাক্ষুষ করার জন্য বীর আর শুনপুরি রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর কিছুক্ষণের মধ্যেই এই ঘড়িটিতে ২৫ ঘন্টা বাজবে। আজকের সমস্ত গৌড়গঞ্জবাসী এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকবে। মহারাজ, এমন একটি ঘড়ি আমাদের মাঝে তুলে ধরার জন্য আমরা সবাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বীরের কথা শেষ হতে না হতেই ঘড়িতে ২৫টার ঘন্টা বেজে ওঠে। কিন্তু হঠাৎ করে চারিদিকে অন্ধকার নেমে আসে। সমগ্র আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়, শুরু হয় বজ্রপাত। প্রজারা যে যার মতো এদিক ওদিক ছুটে পালাতে থাকে। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না শুনপুরি, হঠাৎ প্রকৃতি এত ভয়ঙ্কর রূপ কেন ধারণ করলো? মহারাজ মহারাজ, আপনি অন্দর মহলে চলুন চলুন। রাজ্যবাসীকে এইভাবে বিপদে ফেলে আমি কিছুতেই অন্দর মহলে যেতে পারবো না। না, কিছুতেই না, এও অস্থির হবেন না, সবাই রাজবাড়ির অন্দর মহলে চলে আসুন, সবাই রাজবাড়ির ভিতরে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, সবাই রাজবাড়ির ভিতরে চলে আসুন। মহারাজের নির্দেশে প্রখর ঝড়ের হাত থেকে রক্ষা পাবার জন্য
সমস্ত প্রজারা রাজবাড়ির অন্তর্মহলে আশ্রয় নেয়। ঘড়িতে তখন ২৫:০৫। ঝড় ধীরে ধীরে থামতে শুরু করে। আকাশ থেকে ঘন কালো মেঘ সরে যায়। কি আশ্চর্য, প্রকৃতি আবার আগের মতো রূপ ধারণ করছে। বীর, প্রকৃতির হঠাৎ এরকম রূপ বদলের কারণ কি? এই রূপ বদল কি কোনোভাবে আমাদের কোনো দুর্যোগের সংকেত দিচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন, যে এই ঘড়িটা ২৫টা বাজার সাথে সাথেই প্রকৃতি এরকম অদ্ভুত রূপ ধারণ করলো? তাহলে কি এই ঘড়িটাতেই কোনো গোলযোগ আছে? ঘড়ির কথা বলতেই মহারাজ একটু রেগে গিয়ে বীরকে বলেন, বীর, কি বলতে চাইছ তুমি? এই ঘড়ির জন্যই এই সব হয়েছে। মহারাজ, আমি সেই কথা একবারও বলিনি। তবে এই ঘড়িতে ২৫টা বাজার সাথে সাথেই এই দুর্যোগ শুরু হলো, আবার ২৫:০৫ এই দুর্যোগও থেমে গেল। এইটাই যা অবাক, একবার চিন্তা করে দেখবেন। বীর কাল যে কথাটা বলল সেটা শুনে আমি রাগ করলাম ঠিকই, কিন্তু কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। সত্যি কি ওই ঘড়িতেই কোনো সমস্যা আছে? কি হলো বীর, কাল রাত থেকে দেখছি তুমি কিছু একটা নিয়ে খুব চিন্তিত আছো। শোনপুরি, আমার মন বলছে কালকের ওই ঝড় কোনো সাধারণ ঝড় ছিল না। এই ঝড়ের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওই যে ঘড়িতে আবার ২৫টা বাজছে। বীর, চারিদিকে আবার একই দুর্যোগ শুরু হলো। হে ভগবান, এ কি দুর্যোগ! শোনপুরি, দেখেছো তো আমার ধারণাই ঠিক, এই সব কিছুর পিছনে রয়েছে ওই অদ্ভুত ২৫ ঘড়ি। যখনই ঘড়িতে ২৫টা বাজছে তখনই চারিদিকে দুর্যোগ শুরু হচ্ছে। আমাকে মহারাজের সাথে এক্ষুনি একবার কথা বলতে হবে। হ্যাঁ, এক্ষুনি কথা বলতে হবে। বীর আর কোনো কিছু চিন্তা না করে সেই দুর্যোগের মধ্যেই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ঘড়িতে তখন ২৫:০৫, ঝড় থেমে যায়, প্রকৃতি আবার নিজের রূপ ফিরে পায়। সেই আগের দিনের মতো আবার একটা নির্দিষ্ট সময় পর ঝড় থেমে গেল। এইবার আমি নিশ্চিত এই ঘড়িটার কারণেই এই সব কিছু হচ্ছে। বীর, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি এইবার বুঝতে পারছি আমার আনা এই ঘড়িটাই এই দুর্যোগের মূল কারণ। মহারাজ, এইভাবে আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না। হ্যাঁ, আমি আগেই বুঝতে পেরেছি এই ঘড়িতেই কোনো সমস্যা রয়েছে, তাই কাল আপনাকে। বীর, কিছু একটা করো, চারদিক এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। মহারাজ, একটু শান্ত হন, আমাদের এখন একটাই কাজ করতে হবে, আর সেটা হলো যেভাবেই হোক তৃতীয়বার ২৫ বাজার আগেই এই ঘড়িটাকে আমাদের নষ্ট করে ফেলতে হবে। ঠিক আছে বীর, তাই করো তুমি। মহারাজের নির্দেশে লেঠেল দিয়ে ঘড়িটি ভেঙে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু যতবারই ঘড়িতে আঘাত করা হয় ঘড়িটি আপনা আপনি জুড়ে যায়।